আসসালামু আলাইকুম প্রিয়ভিও বিডি সলিউশন টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনসার আপনাদের জানাই স্বাগতম আজ আমি আপনাদের মাঝে আরেকটি সুন্দর এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিও টপিকটি হচ্ছে বর্ডারগার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে নব্বইতম বেচে সিবিআই পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকে আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে কীভাবে আমরা মোবাইল থেকে এস এম মাধ্যমে এই পদে আবেদনের জন্য রেজিস্ট্রেশন করতে পারি তো পেপার্স এজন্য আমাদেরকে প্রথমে যে যে যা যা জিনিস প্রয়োজন হবে অর্থাৎ যোগ্যতা যে সকল যোগ্যতা লাগবে সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এস বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এইসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা তৎসহ বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা দিই বয়স তিন এক দু হাজার একুশ তারিখে তেইশ বছর হতে হবে জন্ম তারিখ চার এক উনিশশো আটানব্বই হতে তিন এক দুই এর মধ্যে হতে হবে বয়স গণার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং উপজাতীয়দের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি এবং উপজাতীয়দের ক্ষেত্রে পাঁচ ফিট ওজন পুরুষদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি এবং উপজাতীয়দের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি এবং উপজাতীয়দের ক্ষেত্রে তেতাল্লিশ দশমিক পাঁচ চার চার কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি এবং স্ফিত চৌত্রিশ ইঞ্চি উপজাতীয়দের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং স্ফীত বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক বুকের মাপ আঠাশ ইঞ্চি স্পিত তিরিশ ইঞ্চি দৃষ্টিশক্তি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই ছয় বাই ছয় এস এম এসের জন্য প্রযোজ্য কোডসমূহ রেজিস্ট্রেশনের জন্য এস এস করতে প্রয়োজনীয় কোডসমূহ নিম্নরূপ সি ও এসএসসি বোর্ড কোড অর্থাৎ আবেদনকারী কোন বোর্ড থেকে এসএসসি এবং এসএসসি পাশ করেছে সেই বোর্ডের কোড নম্বরগুলো লাগবে যেমন যদি কোনো শিক্ষা আবেদনকারী ঢাকা বোর্ড থেকে এস এবং এইস এসি পাশ করে থাকে তাহলে থেকে ডিএইসি লিখতে হবে রাজশাহী হলে আর এ জে যশোর হলে জে এ এস কুমিল্লা হলে সি ইউ এম ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ ডিআইবিএস এস বরিশাল হলে বি এ আর সিলেট হলে এস ওয়াই এল দিনাজপুর ডিআইএন চট্টগ্রাম এ মাদ্রাসা বোর্ড হলে লিখতে হবে এম এ ডি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি হলে ও টেকনিক্যাল বোর্ড হলে টিইসি বা এইচ বি এম বা ডিআইসি বা ভি ও সি চারটি হতে যে কোনো একটি নির্বাচন করতে হবে টেকনিক্যাল বোর্ডের যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না সে সকল প্রার্থীকে প্রার্থীগণকে এস এম এস সময় বোর্ড কি ওয়ার্ড হিসেবে ওটিএইচ টাইপ করতে হবে হোম ডিস্ট্রিক্ট কোড এস এম এস সময় নিম্নবর্ণিত হোম ডিস্ট্রিক্ট কোড ব্যবহার করতে হবে যেমন পঞ্চগড় হল পঞ্চগড়ের হোম ডিস্ট্রিক্ট কোড জিরো ওয়ান ঠাকুরগঞ্জ জিরো টু দিনাজপুর জিরো থ্রি নীলফামারি জিরো ফোর লালমনিরহাট হাট জিরো ফাইভ এরকমভাবে এখানে আমি চৌষট্টি জেলার ডিস্ট্রিক্ট কোড এখানে দিয়ে দিয়েছি আপনারা ভিডিওটি পজ করে করে নিজ নিজ জেলার কোড নম্বরগুলো দেখে নেবেন প্রার্থীদেরকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির অনুচ্ছেদ এক ও দুই অনুযায়ী আগ্রহীযোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ আগামী ষোলোই জুন দু হাজার বিশ তারিখ সকাল দশ হতে সাতাশ জুন দু হাজার বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে ইংরেজিতে এসএমএস প্রেরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন তোর প্রেপার্স আমাদেরকে অবশ্যই টেলিটক প্রিপেইড সিম থেকে এস এম প্যান করতে হবে এস এম এসের মাধ্যমে রেজিস্ট্রেশন করার নিয়মাবলী বর্ডার গার্ড পান দেশে পদে এসএসসি বা সমমান বা এসএসসি সমমান পরীক্ষা করতে না ভর্তি কিচ্ছু পুরুষ ও মহিলা প্রার্থীক্ষণ টেলিটক প্রিপেইড মোবাইলের মেসেজ অপশানকে টাইপ করতে হবে বি জিবি প্রথমে বি জিবি টাইপ করে তারপরে স্পেস দিয়ে এসএসসি পাস ইয়ার অর্থাৎ আপনি কত সালে এইচএসসি পাশ করেছেন সেটি দিতে হবে তারপর একটি স্পেস দিয়ে আপনাকে এইচএসসি বোর্ড কিউআর দিতে হবে অর্থাৎ আপনি কোন বোর্ডের আন্ডারে এইচএসসি পাশ করেছেন সেই বোর্ডের নামের প্রথম দিন অক্ষর দিতে হবে তারপর একটি স্পেস দিয়ে এইচএসসি রোল নম্বর দিতে হবে তারপর স্পেস দিয়ে এসএসসি পাস ইয়ার অর্থাৎ আপনি কত সালে এসএসসি পাশ করেছেন সেটি দিতে হবে তারপর এসএসসি বোর্ড কিওয়ার্ড দিতে হবে তারপর স্পেস দিয়ে এসএসসির রোল নম্বর দিতে হবে তারপর স্পেস দিয়ে হোম ডিস্ট্রিক্ট কোড অর্থাৎ আপনার হোম ডিস্ট্রিক্টের যে একটি কোড রয়েছে সেই কোডটি দিতে হবে তারপর একটি স্পেস দিয়ে উপজেলা নিয়ম দিতে হবে তারপর ওয়ান সিক্স ড্রাবল টু নম্বরটিতে আপনাকে মেসেজটি সেন্ড করে দিতে হবে যে সকল প্রার্থীগণ দু হাজার বিশ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করে রেজিস্ট্রেশন করতে হবে এক্ষেত্রে রেজিস্ট্রেশন পদ্ধতি ঠিক একই রকম শুধু আপনাদেরকে এসএসসি রোল নম্বরটি দিতে হবে না আর সকল নিয়ম একই রকম থাকবে আপনারা এই নিয়মটি ভালো করে দেখে আবেদন করবেন তারপর আপনাদের মোবাইলে একটি ফিরতে এস আসবে এবং সেই এস এম পিন একটি কোড থাকবে সেই পিন কোডটি দিয়ে আপনাকে আবার পুনরায় আরেকটি এস করতে হবে সেই এস এম এস থেকে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে তো প্রিভিয়াস আপনাদেরকে বলে রাখি আপনারা রেজিস্ট্রেশন করার পূর্বে আপনাদের মোবাইলে একশত পঞ্চাশ টাকা আবেদন ফি এবং দুইটি এসএমএস করতে হবে দুইটি এস এম এস বাবদ আপনার কাছ থেকে প্রায় ছয় টাকা মতো কেটে কেটে নেবে এজন্য আপনি আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স রিসার্চ করে তারপর রেজিস্ট্রেশন শুরু করবেন এখন আমরা দেখব যে কীভাবে আমাদেরকে দ্বিতীয় এসএমএসটি করতে হবে এজন্য আমাদেরকে টেলিটক প্রিপেড সিম থেকে মেসেজ অপশানে চলে যেতে হবে এবং আমাদের টাইপ করতে হবে বি জিবি তারপর একটি স্পেস দিয়ে লিখতে হবে ইয়াস তারপর একটি স্পেস দিয়ে পিন নম্বর অর্থাৎ আমাদের ফিরতি এস এম এসের যে পিন নম্বরটি এসেছে সেই পিন নম্বরটি আমাদেরকে দিতে হবে তারপর একটি স্পেস দিয়ে আমাদেরকে একটি কন্টাক্ট নাম্বার দিতে হবে অর্থাৎ একটি মোবাইল নম্বর দিতে হবে যে মোবাইল নম্বরটি আমাদের সময় চালু থাকবে সেই নম্বরটি দিতে হবে যে কোনো অপারেটরের নাম্বার আমরা দিতে পারবো তারপর আমাদেরকে ওয়ান সিক্স থ্রিপল টু নম্বরটিতে এস এম এসটি সেন্ড করে দিতে হবে তাহলে আমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে তো ফেভার্স আপনারা দেখলেন যে কীভাবে আমাদের আমরা বিজেপিতে নিজেরাই মোবাইল থেকে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবো তো প্রেভার্স যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে করে নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিবেদন নিচ্ছি আল্লাহ হাফেজ